হ্যালো বন্ধুরা, আমি মনিদীপা, স্বাগত জানাচ্ছি সবাইকে আমার রান্নাঘরে। আজ আমি তৈরি করব ম্যাঙ্গো আইসক্রিম। কোনো রকম আইসক্রিম পাউডার, কাস্টার্ড পাউডার, কালার ক্রিম বা বাজারের কনডেন্সড মিল্ক ছাড়াই একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব এই ম্যাঙ্গো আইসক্রিমটিকে। চলুন তাহলে একবার চটপট দেখে নেওয়া যাক। ম্যাঙ্গো আইসক্রিম যেহেতু, তাই প্রয়োজন পড়বে আম। এখানে 5টি পাকা আম নিয়ে নিয়েছি। এবার আমগুলোর এক এক করে খোসা ছাড়িয়ে নিয়ে ভেতরের অংশটি বের করে নেব। আমের ভেতরের যে অংশটি আমি বের করেছি সেগুলোকে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। সবগুলো আমকেই এখানে পেস্ট করে নিয়েছি। একটি কড়াইয়ে 1/2 লিটার পরিমাণ দুধ ঢেলে দিলাম। এখানে 3 বড় চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারকে কয়েক চামচ ঠান্ডা দুধ দিয়ে গুলে রাখছি। এবার দুধ খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 200 গ্রাম পরিমাণ চিনি দুধের সাথে মিশিয়ে দিলাম। ধীরে ধীরে অনবরত নাড়তে থাকব যাতে নিচে পোড়া লেগে না যায়। 1/2 লিটার দুধকে শুকিয়ে 200 ml করে নিয়েছি। দেখুন বন্ধুরা, দুধ কতটা ঘন হয়ে গেছে। এবার কিছুটা ঠান্ডা করে নিয়ে এর সাথে মিশিয়ে দেব আমের পেস্টটি, যেটি আগেই তৈরি করে রেখেছিলাম। অনবরত নাড়তে থাকব। দুধের সাথে আম ভালোভাবে মিশে গেছে। এবার এই মিশ্রণটির সাথে মিশিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, যেটিকে আমি আগেই গুলে রেডি করে রেখেছিলাম। মিনিট 2-1 এভাবে অনবরত নাড়তে নাড়তে আরও কিছুটা শুকিয়ে নেব। আম দুধের মিশ্রণটি অনেকটাই ঘন হয়ে গেছে। ঠান্ডা করে নিয়ে একটি বাটিতে ধীরে ধীরে ঢেলে নিলাম। 5-6 ঘন্টার জন্য আমি এটিকে ফ্রিজে রেখে দেব যাতে ভালোভাবে জমে যায়। প্রায় 6 ঘন্টা পর ফ্রিজ থেকে পাত্রটিকে আমি বের করে নিয়ে আসলাম। এবার জমে যাওয়া আম দুধের এই মিশ্রণটিকে একটি ছুরি দিয়ে কেটে কেটে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই স্টেপটি মিস করবেন না। এটি মিস করে গেলে আইসক্রিম ভালোভাবে জমবে না। এগুলোকে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নেব। ঘরে থাকা একটি এয়ারটাইট কন্টেনারে এই মিশ্রণগুলোকে ঢেলে নিচ্ছি। চামচ দিয়ে ধীরে ধীরে চারিপাশে সমানভাবে মিশ্রণটিকে ছড়িয়ে দিলাম। কোথাও যেন ফাঁকা থেকে না যায় সেজন্য ঝাঁকিয়ে একবার ভালোভাবে সেট করে নিচ্ছি। ঘরে থাকা একটি দুধের প্যাকেট দিয়ে এভাবে পুরোটাকে আমি কভার করে দিলাম। এর ফলে উপরে আইস জমে যাবে না। আবারও 7-8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম।
প্রায় 8 ঘন্টা পর ফ্রিজ থেকে বক্সটিকে বের করে এনে আমি ঢাকাটি খুলে দিলাম। এবার ধীরে ধীরে যে প্যাকেটটি দিয়ে ঢেকে দিয়েছিলাম সেটিও খুলে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে জমে গিয়ে পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম তৈরি হয়ে গেছে। স্কুপ দিয়ে কেটে কেটে আইসক্রিমগুলোকে আমি একটি বোলে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা ডিলিশিয়াস ম্যাঙ্গো আইসক্রিম। বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে বাড়িতে তৈরি করে প্রিয়জনদের সাথে উপভোগ করুন। লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, নইলে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছবে না। আজ তাহলে এটুকুই, আবারও ফিরবো নতুন কিছু রেসিপি নিয়ে। ভালো থাকবেন।